হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটি আমার এবছরের রমজান মাসের প্রথম ভিডিও। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমেরিকাতে বাংলাদেশি গ্রোসারি স্টোরে বাংলাদেশের মতো আমরা কোন ধরনের ইফতারি পেয়ে থাকি, অর্থাৎ খেজুর, বিভিন্ন ধরনের ফলমূল, চিড়া, মুড়ি, ছোলা, বিভিন্ন ধরনের কাবাব, জুস সহ কোন কোন ধরনের বাংলাদেশি ইফতারি আমরা এখানে পেয়ে থাকি তারই বর্ণনা থাকছে পুরো ভিডিওটি জুড়ে। সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। ভিউয়ার্স, যে গ্রোসারি দোকান থেকে এই ভিডিওটি করছি এটি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানিতে অবস্থিত বিসমিল্লা মেডিটেরানিয়ান সুপার মার্কেট। আমরা বিসমিল্লা গ্রোসারি হিসেবেই চিনে থাকি। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের শরবত বানানোর জন্য ট্যাং এবং আমের জুস সহ বিভিন্ন প্রকারের জুস রয়েছে। প্রথমেই এদিকে রয়েছে রু আবজা এবং ম্যাঙ্গো জুস সহ আরো অনেক প্রকারের জুস। এই সারিতে রয়েছে বিভিন্ন রকমের ফলের জুস, অর্থাৎ আম, লিচু, পেয়ারা, আনারস সহ বিভিন্ন ধরনের ফলের জুস রয়েছে এই বক্সগুলোতে, অনেক রকমের ফলের জুস। এই সেকশনটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফল ইফতারির জন্য। আপনারা দেখছেন এখানে কয়েক প্রকারের অ্যাপেল রয়েছে, পেয়ার্স রয়েছে, বিভিন্ন ধরনের কমলা রয়েছে, বেদেনা রয়েছে, আনারস রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, পিস ফল রয়েছে, মাল্টা রয়েছে, জাম্বুরা রয়েছে, বিভিন্ন রকমের ফল রয়েছে। সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। সঙ্গে থাকুন প্লিজ। এ পাশে রয়েছে হানি ডিউ সহ বাংলাদেশি পেয়ারা, আপনাদেরকে দেখায়। এই যে দেখুন পেয়ারা। এছাড়াও অপর পাশে রয়েছে বিভিন্ন রকমের পিস ফল, কালো পিস ফল, লাল পিস ফল। এদিকে রয়েছে গ্রেপ ফ্রুটস, আপনারা দেখুন এটা রমজান মাসে খুবই উপকারী। এবং এ পাশে আরো কিছু ম্যাঙ্গো রয়েছে, বিভিন্ন রকমের ম্যাঙ্গো। আঙ্গুর রয়েছে, বরই রয়েছে, আপনারা দেখুন কুল বরই হিসেবে আমরা যেটা চিনে থাকি। এখানে রয়েছে আখ। আমরা বাংলাদেশে অনেক আখ খেয়ে থাকলেও আমেরিকাতে এটা খুবই দুষ্প্রাপ্য। এবং এখানে রয়েছে আখ, দেখুন এখানে রয়েছে চিড়া, চিড়া বিভিন্ন প্রকারের চিড়া রয়েছে। সাধারণত রমজান মাসে আমরা ইফতারের সময় চিড়া খেয়ে থাকি, চিড়া ভিজিয়ে। অনেক রকমের চিড়া রয়েছে। এবং উপরের সারিতে রয়েছে মুড়ি। এই সেকশনটিতে রয়েছে মুড়ি, দেখুন বিভিন্ন রকমের মুড়ি, বস্তা বস্তা মুড়ি। এদিকে প্যাকেট মুড়ি রয়েছে। প্রচুর মুড়ি রয়েছে, বাংলাদেশি বালু ভাজা মুড়ি, অর্থাৎ বালিতে যে মুড়িটা ভাজা হয় বাংলাদেশ থেকে সরাসরি। এদিকে সালাদ বানানোর জন্য দেখুন শসা রয়েছে, কিউকাম্বার,
কয়েক প্রকারের শসা রয়েছে। এখানে রয়েছে জিলেবি, বিভিন্ন টাইপের জিলেবি। দেখুন এখানে বক্স করে শেলফে সাজিয়ে রাখা হয়েছে। এদিকে যে কাঁচের মধ্যে শেলফগুলো আপনারা দেখছেন, এগুলোতে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি, দই ইত্যাদি, রসগোল্লা, চমচম, মালাই চপ, রসমালাই, দই, বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এই সাইডে দেখুন আমরা বাংলাদেশে খোলা বাজার থেকে যেমন ছোলা কিনে থাকি, হালিম কিনে থাকি, বিভিন্ন ধরনের কাবাব কিনে থাকি, তেহারি কিনে থাকি, সেগুলো এখানে অতি যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। শিক কাবাব, চাপলি কাবাব, চিকেন তান্দুরি, চিকেন উইংস, খেজুরের গুড়ের পায়েস, বিরিয়ানি, এপাশে রয়েছে ইফতারির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে ফল খেজুর। বিভিন্ন রকমের খেজুর এখানে রয়েছে, মেডজুল খেজুর, ওমানি খেজুর, হালা ওয়ে খেজুর, এম্বার খেজুর, থুরি খেজুর, সাফাওয়ে খেজুর, কালমি খেজুর, খুদ্রি খেজুর, আমেরি খেজুর ইত্যাদি খেজুর রয়েছে এখানে। আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন। এদিকে রয়েছে কিছু ড্রাই খেজুর, দেখুন। ভিউয়ার্স, এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমি এই দোকানটির ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।